থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটাতে আমি আনবক্সিং নয় কিছু ওভারভিউ এক্সক্লুসিভ ফিচার্সের ব্যাপারে বলবো নিউলি স্যামসাং লঞ্চ করেছে তার ফ্ল্যাগশিপ এস সেগমেন্টের S21 সিরিজ। S21 সিরিজের S21 আমার কাছে রয়েছে, বাট এর তিনটে প্রোডাক্ট রয়েছে, একটা S21 আলট্রা, S21 প্লাস অ্যান্ড S21। নর্মাল স্পেসিফিকেশনসের ফিচার্সের ব্যাপারে তুমি জেনে এসেছো, বাট এই ভিডিওটাতে আমি কিছু ডেপথে গিয়ে কথা বলবো। সো গাইস, টেক আ ব্রেথ অ্যান্ড কিছুটা ধৈর্য ধরে বসো, এই সমস্ত ওভারভিউ স্পেসিফিকেশনসের ব্যাপারে জানার জন্য, যেটা সমস্ত ফোরামে তুমি এগুলোর ব্যাপারে জানতে পারবে না বা ডিসকাস হবে না। র্যাম রোমের ব্যাপারে কথা বলবো না, জেনারেলি আমরা চলে যাব এর এমন কিছু ফিচার্সের ব্যাপারে যে ফিচার্সগুলো হয়তো তোমাকে পরবর্তীকালে এর ব্যাপারে বেটার ওয়েতে জানতে হেল্প করবে। সো একটু ধৈর্য ধরে বসতে হবে। তুমি যদি নতুন হয় আমার চ্যানেলে, সো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ওয়েলকাম টু ইয়োর চ্যানেল টেকনোশিয়ান, আমি অর্ণব অ্যান্ড লেট স্টার্ট। S21 সিরিজের প্রথমেই যেটা আসে সেটা ডিজাইন। সো ডিজাইনের ব্যাপারে আমরা একটা জেনারেল ওভারলুকের দেখেছি, বাট এর টার্মটা কী এবং এই ডিজাইনে কী কী জিনিস আমরা পাচ্ছি সেটা নিয়ে কথা বলবো। প্রথমত S20 আলট্রা অ্যান্ড S20 প্লাস, আমার হাতে যে ফোনটা আছে, ফ্রন্টে অ্যান্ড ব্যাকে রয়েছে গরিলা গ্লাস 7, যেটা গরিলা গ্লাস ভিক্টাস নামে আমরা চিনি। এই গরিলা গ্লাস ভিক্টাস ওয়ান অফ দ্য টাফেস্ট গ্লাস যেটা ইউজ করা হয়েছে S21 আলট্রা, S21 প্লাস অ্যান্ড S21-এর ফ্রন্টে। ক্যামেরার এই হাউসিং পার্টে রয়েছে গরিলা গ্লাস 3। সো গরিলা গ্লাস 3-তে এই ক্যামেরার পার্টটা প্রোটেক্ট করছে। ডিজাইন ওয়াইজ যদি বলি, সো ডিজাইন ওয়াইজে তুমি এখানে পাচ্ছ যে ব্যাক বডিটা, টোটাল ব্যাক বডি, এই বডিটা থাকছে ম্যাটে ফিনিশিংস, এটার মধ্যে গ্লসিনেস পাবে না। অ্যান্ড যেটা ক্যামেরা হাউসিং পার্ট রয়েছে এইটা রয়েছে গ্লসি ফিনিশিং, দুটো মিলে একটা হেজ ফিনিশিং ক্রিয়েট করেছে। আসি ডিসপ্লের ব্যাপারে, তো প্রত্যেকটাতে রয়েছে ডাইনামিক অ্যামোলেড 2X। এই ডাইনামিক অ্যামোলেড 2X-এ দুইটো জিনিস পাওয়া যাবে। প্রথমত ডাইনামিক অ্যামোলেডে আমরা যে স্ক্রিন কোয়ালিটি দেখব, সে স্ক্রিন কোয়ালিটি অনেক বেটার হবে। 3:1 হচ্ছে এর কন্ট্রাস্ট রেশিও। আমরা একটা কালারের যদি 300,000 শেডস থাকে, সেই শেডস তুমি প্রপারলি এখানে ভিউ করতে পারবে। সো সেদিক থেকে একটা বেটার ভিডিও কোয়ালিটি এখানে আমরা পাবো। আসছে 2X, যেখানে রিফ্রেশ রেট অনেক বেটার পাওয়া যাবে। রিফ্রেশ রেটের ব্যাপারে যদি তুমি অনেক বেশি জানতে চাও, তাহলে ওপরের কার্ডসে আমার লিঙ্ক দেওয়া আছে একটা ভিডিও, সেই ভিডিওতে গিয়ে রিফ্রেশ রেটের ব্যাপারে একটা আইডিয়া করতে পারো। S21 আলট্রাতে যে মিনিমাম রিফ্রেশ রেট রয়েছে, দ্যাট ইজ 10 হার্টজ, আর S21 প্লাস অ্যান্ড S21-এর মিনিমাম রিফ্রেশ রেট হার্টজ 48 হার্টজ। সো ব্যাটারি সেভ থাকছে, এবং তার সাথে সাথে তোমার যে মোবাইলটা অপারেট করার জন্য যে স্মুথনেস সেটাও এখানে পাওয়া যাবে। এটা ডিসপ্লের মধ্যে ওভারভিউ কিছু কিছু জিনিস। সো সুপার অ্যামোলেড, আমরা ডাইনামিক অ্যামোলেড প্লাস পাচ্ছি আমরা ডিসপ্লেতে, অ্যান্ড রিফ্রেশ রেটটা বেটার পাচ্ছি। সো আলটিমেট একটা ভালো এক্সপিরিয়েন্স এক্সপেক্ট করা যাচ্ছে, এখানে পাওয়া যাবে। চলে আসি ক্যামেরা পার্টে। সো ক্যামেরার দিক থেকে আমি মেগাপিক্সেল নিয়ে এখানে বলবো না, বিকজ লটস অফ জায়গায় তুমি মেগাপিক্সেলের ব্যাপারে জানতেই পেরে যাবে। বাট যেগুলো বেটার রয়েছে, তিনটাতে কমন যে জিনিসটা রয়েছে, ভালো জিনিসটা রয়েছে, সেটার ব্যাপারে কথা বলবো। তো প্রথমেই এটা এই লো লাইটে ফটোগ্রাফির জন্য মেন যে লেন্সটা, সেখানে রয়েছে নোনা বাইনিং টেকনোলজি। এই নোনা বাইনিং টেকনোলজিতে অ্যাকচুয়ালি পিক্সেলসগুলো লো লাইটের টাইমে মার্জ হয়ে, 9 পিক্সেল মার্জ হয়ে একটা বিগার পিক্সেল ক্রিয়েট করছে, এবং এই বিগার পিক্সেল বেশি লাইট অ্যাবজর্ব করছে বা কালার প্রপার ওয়েতে অ্যাবজর্ব করছে, যে কারণে তুমি একটা ভালো নয়েজলেস একটা পিকচার ক্যাপচার করতে পারবে।
সো নোনা বাইন্ডিং টেকনোলজি থ্রু আমরা এটা করতে পাচ্ছি। সো মেগাপিক্সেলস হয়তো তুমি সব জায়গায় জেনেছো, বাট নোনা বাইন্ডিং টেকনোলজিটা অনেক জায়গায় স্কিপ হয়ে গেছে বা তারা বাবা সেখানে সেটা মেনশন নেই, বাট এই টেকনোলজিটা তুমি পাচ্ছ, তিনটেতেই পেয়ে যাচ্ছ। তবে এটা অটোমেটিক্যালি লাইট সেন্স করবে ক্যামেরা, এবং সেই হিসাবে নোনা বাইন্ডিং টেকনোলজি থ্রু তুমি লো লাইটে ভালো পিকচার পেয়ে যাবে। কিন্তু অনেক বেশি লো লাইট হলে তার জন্য একটা মোড এখানে রয়েছে, ব্রাইট নাইট মোড। সো ব্রাইট নাইট মোডে আমাকে পিকচার ক্যাপচার করতে পারি, এবং অনেক বেশি লো লাইটেও আমি এখানে পিকচার ক্যাপচার করতে পারবো। টেলিফটো লেন্সে যেটা বেটার জিনিস সেটা হচ্ছে ডুয়েল পিক্সেল টেকনোলজি। ইয়েস, সো টেলিফটো লেন্স 100x যে স্পেস জুম রয়েছে, বা S21 Plus এবং S21 যে 30x স্পেস জুম রয়েছে, সেখানে আমরা জুম করে ফটো ক্যাপচার করতে পারছি, S20 ফটো ক্যাপচার করতে পারছি। বাট এখানে ফটো ক্যাপচারটা আরও বেটার হতে হবে। টেলিফটোটা তুমি মাল্টিপারপাসে ইউজ করতে পারবে, লাইক টেলিফটো আমরা অলওয়েজ বেটার লাইট অফ সোর্স অফ লাইট যেখানে থাকে সেখানে ইউজ করার জন্য রেকমেন্ড করি। বাট এই সেটটাতে আমরা টেলিফটো লেন্সে পাচ্ছি ডুয়েল পিক্সেল টেকনোলজি। ডুয়েল পিক্সেল টেকনোলজির জন্য টেলিফটো লেন্সটা অনেক বেটার কাজ করছে, ফোকাসিং অনেক বেশি ফাস্টার হচ্ছে, এবং ডুয়েল পিক্সেল লো লাইটেও ফটোগ্রাফির জন্য হেল্প করে থাকে। বাকিগুলোর যে আলট্রা ওয়াইড, সেই আলট্রা ওয়াইডে আমরা পাচ্ছি 120 আউটপুট। সো আফটার কাটিং দ্য ডিস্টর্শন 120 আউটপুট আমরা পাচ্ছি। সো একটা ওয়াইডার প্লেসকে আমি এখানে কভার করতে পারবো, এবং একটা দারুণ আলট্রা ওয়াইড পিকচার ক্যাপচার করতে পারবো। আলট্রা ওয়াইডে আমি ম্যাক্রো ফটো ক্যাপচার করতে পারবো। সো তোমার যদি খুব ছোটো অবজেক্টসের ক্যাপচার করতে চাও, জাস্ট আলট্রা ওয়াইডের লেন্সটার কাছাকাছি নিয়ে যেতে হবে সে সাবজেক্টটার বা সে অবজেক্টটার, অ্যান্ড সেখান থেকে তুমি একটা ম্যাক্রো ফটো ক্যাপচার করে নিতে পারবে। ওয়াইড লেন্সেও, ওয়াইড ক্যামেরাতেও ডুয়েল পিক্সেল রয়েছে। সো ডুয়েল পিক্সেলের থ্রু আমরা কথা বলে নিয়েছি, এরপর চলে আসি। সো ক্যামেরাতে এই জিনিসগুলো বেস্ট রয়েছে, এছাড়াও প্রচুর মোডস রয়েছে যেটার জন্য আমি একটা ডিফারেন্ট ভিডিও বানাবো, তো ওই ভিডিওটা অবশ্যই গিয়ে দেখে নিও, অ্যান্ড সেখান থেকে তুমি জানতে পারবে যে ভেতরে আর কী কী ফিচার্স রয়েছে। লাইক ডিরেক্টরস মোড, সিঙ্গেল টেকের কিছু এনহ্যান্সমেন্ট, ব্লগার্স ভিউ, এই ধরনের প্রচুর ক্যামেরাতে মোডস ইন্ট্রোডিউস করা হয়েছে, যে মোডসগুলোকে ইউজ করে ইউনিকলি করা যাবে, ভিডিও বানানো যাবে। 8K রেকর্ডিং সম্ভব, এবং এই 8K রেকর্ডিং প্লে করার সময় তোমার যদি কোনো জায়গা বেটার লাগে, তুমি যদি চাও যে সেইখান থেকে ফটো ক্যাপচার করে নিতে, সো 33 মেগাপিক্সেলের একটা আউটপুটের ফটোগ্রাফস তুমি পেয়ে যাবে 8K রেকর্ডিং প্লেব্যাকের জায়গা থেকে, রেকর্ডিং প্লেব্যাক থেকে। চলে আসি পারফরমেন্সের কথায়। সো পারফরমেন্সের দিক থেকে S20 Ultra ইজ 555 কদম। 555-এর মধ্যে ফার্স্ট 5 ইজ রেফার টু দি 5 nanometer প্রসেসর, Exynos 2100 ইউজ হয়েছে যেখানে 5 nanometer প্রসেসর পেয়েছে। সো সেক্ষেত্রে একটা ভালো স্পিড এখানে পাওয়া যাবে, একটা স্মুদার স্পিড আমরা এক্সপেক্ট করতে পারি। সেকেন্ড 5 ইজ ফর দি 5G, সো হাইপার ফাস্ট 5G এখানে ইনবিল্ট রয়েছে, যে 5G ইন ফিউচার 5G সিম এখানে কানেক্ট হবে। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, দ্য 5 ইজ রেফার টু দি 5000mAh অনলি ইন S21 Ultra। সো S21 Ultra-তে আমরা 5000mAh-এর ব্যাটারি পাচ্ছি, 4800-এর ব্যাটারি পাচ্ছি আমরা S21 Plus-এ, অ্যান্ড 4000-এর ব্যাটারি পাচ্ছি আমরা S21-এ। এই ব্যাটারিটা ওয়্যার দিয়ে চার্জ করলে এটা আপ টু 25W পর্যন্ত সাপোর্ট করবে, এবং ওয়্যারলেস যদি তুমি চার্জ করতে চাও তাহলে 15W-এ সাপোর্ট করবে, যে 15W-এ চার্জারে তুমি চার্জ করতে পারবে। সো দিস ইজ অল অ্যাবাউট যে তো পারফরমেন্সের দিক থেকে অনেক বেটার, বাকি যে স্পেসিফিকেশানসগুলো সেই স্পেসিফিকেশানসগুলো তুমি জানো। ক্যামেরার ব্যাপারে আরও অনেক জিনিসগুলো রয়েছে, সেই জিনিসগুলো নিয়ে আমি আবার ভিডিও বানাবো। আশা করি ভিডিওটা তোমাকে হেল্প করবে, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো। কারোর যদি S21 সিরিজের কোনো ফোন কেনার প্ল্যান থাকে
তাহলে অবশ্যই করে এই ভিডিওটা রেকমেন্ড করো, সেখান থেকে অনেক কিছু জানতে পারবে, ইন ডেপথে ওভারভিউ এক্সক্লুসিভ ফিচার্সগুলোর ব্যাপারে জানতে পারবে। অ্যান্ড টেক কেয়ার, ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।